Hello viewers, I am apurbagoswami channel এর পক্ষ থেকে আমি apurbagoswami হচ্ছে আপনাদের সাথে আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাভেল ট্যাক্স ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকি বিমানে অথবা ট্রেনে গেলে ট্রাভেল ট্যাক্স টিকেটের সঙ্গে চার্জ থাকে কিন্তু বাই রোড যেতে গেলে আমাদের ট্রাভেল ট্যাক্সটা আলাদা করে দিতে হয় এবং এই ট্রাভেল ট্যাক্সটি দেওয়ার জন্য আপনারা দুই ভাবে দিতে পারেন সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে তো ট্রাভেল ট্যাক্সটি কিভাবে দিতে হবে সেটি দেখার জন্য আমাদের এই মুহূর্তে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ট্রাভেল ট্যাক্স দিতে পারি লিংক ডেসক্রিপশন বনে দেওয়া থাকবে এবং বিস্তারিত আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে সেক্ষেত্রে আমি সবার আগে গুগল ক্রোম ব্রাউজারে গিয়েছিলাম এবং সেখানে লিখেছিলাম অনলাইন ট্রাভেল ট্যাক্স প্রথমেই আমার কাছে চলে এসেছিল হচ্ছে সোনালী ব্যাংকের যেই ট্রাভেল ট্যাক্স যে ওয়েবসাইটটি সেটা ওইটা একটু প্রবলেম করছিল এটার জন্য সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গেলাম এখানে ট্রাভেল ট্যাক্স নামে আলাদা একটা জায়গা আছে সেখানে চাপ দিলে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা হচ্ছে sbi.com.bd নেট স্লোয়ের উপর ডিপেন্ড করে তো আপনি সেখানে গিয়ে সবার আগে যেটা করে নেবেন সেটা হচ্ছে আপনার ব্রাউজারটিকে অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন তা না হলে পাসপোর্ট নাম্বার নাম লিখতে একটু প্রবলেম হয় এখানে দেখুন আপনার আবার লোড নিচ্ছে এই হচ্ছে প্রবলেম নেট স্লো থাকলে যা হয় হ্যাঁ এখানে নাম লেখার জায়গা আছে পাসপোর্ট নং লেখার জায়গা আছে তো নামের জায়গায় আমি আমার নিজের নামটি লিখে দিলাম আপনারাও নামটি লিখে দিবেন একদম পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে তারপর এখান থেকে পাসপোর্ট নং লেখার জায়গায় পাসপোর্ট নংটা লিখে দিবেন প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট দেওয়া থাকবে এটা অ্যাডাল্টই থাকবে তার হচ্ছে ওয়ে যেটা বাই ল্যান্ড ওইটা আপনি বাই ল্যান্ডে দিবেন কোন কান্ট্রি সেটা বাই ডিফল্ট ইন্ডিয়া দেওয়া থাকবে তো আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা স্থলবন্দর ব্যবহার করি ইন্ডিয়াটাই থাকবে ফোন নাম্বারটা ঠিকভাবে দিতে হবে আমি 10 digit দিয়ে দিয়েছিলাম তো ফোন নাম্বারটি আবার ঠিকভাবে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন হচ্ছে 1000 টাকা এটা বাই ডিফল্ট দেওয়া আছে এবং কথাই লেখা আছে 1000 এটা এইভাবেই থাকবে এটাকে আপনার কোনো পরিবর্তন করতে হবে না তারপর সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনাকে সব কিছু দেখাবে আপনার নাম পাসপোর্ট নাম্বার সব কিছু দেখাবে সেটা যদি ঠিক থাকে তাহলে পুনরায় সাবমিট করবেন তখন দেখাবে যে sbi.com.bd সেই যেত ওকে দিয়ে দিবেন তো তখন আপনাকে রিডাইরেক্ট করে পেমেন্ট অপশনে নিয়ে যাবে পেমেন্ট অপশনে যখন নিয়ে যাবে তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন কার্ডের মাধ্যমে দিতে পারেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দিয়ে থাকি কার্ডের মাধ্যমে এখানে দেওয়া যাবে নেক্সাসের মাধ্যমে দেওয়া যাবে অ্যামেক্সের মাধ্যমে দেওয়া যাবে ভিসার মাধ্যমে দেওয়া যাবে এবং মাস্টার কার্ডের মাধ্যমে দেওয়া যাবে আর যদি আমরা মোবাইল ব্যাংকিংয়ে যাই তাহলে হচ্ছে রকেট বিকাশ নগদ উপায় ট্যাপ এগুলোর মাঝে দেওয়া যাবে আমি বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর হচ্ছে না পে উইথ বিকাশ আবার গেলাম তো নেটটা একটু প্রবলেম করছিল তখন হয়তো সার্ভারের গেটওয়ে একটু প্রবলেম ছিল হ্যাঁ আপনাদেরকে বলে রাখি বিকাশে এটার পেমেন্ট করতে গেলে আপনাকে এক্সট্রা 60 টাকা দিতে হবে মানে হচ্ছে 1060 টাকা কাটবে আর কি তো এটা খুব বেশি না ব্যাংকে যেতে গেলে আমাদের খরচ আর বেশি হয় সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকে যেতে গেলে একটা নির্দিষ্ট টাইম নিয়ে যেতে হয় যেটা এখানে যেতে গেলে এই নির্দিষ্ট টাইমটা আর নিতে হচ্ছে না এখানে আমরা আমাদের মতো করে যখন ইচ্ছা তখন যেতে পারছি এবং গিয়ে এই ফিটা দিয়ে দিতে পারছি নিজেদের মোবাইল থেকেই তো এইভাবে পে ওয়েথ বিকাশ দিবেন তাহলে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে পিন পেজ দেওয়া হবে ইনভেস্টে আপনারা ডাউনলোড করবেন এবং সেটা প্রিন্ট করবেন প্রিন্ট করে যখন ভাবে ভ্রমণ করবেন তখন নিয়ে যাবেন আর আপনাদের ট্রাভেল ট্যাক্সের মেয়াদ থাকবে 1 বছর ট্রাভেল ট্যাক্সের স্লিপটি হচ্ছে অনেকটা এরকম একটি স্লিপ থাকবে এটাতে আপনার দেখে হচ্ছে আপনার নাম পাসপোর্ট নাম্বার কোন দেখে যাচ্ছেন সেটা কত টাকা দিয়েছেন সেটা একটা কিউআর কোড থাকে আমি যখন বেনাপুল দিয়ে গিয়েছিলাম আমার এই কিউআর কোডও চেক করে নেয় কিছুই না জাস্ট পেজটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে জাস্ট এতটুকুই এইভাবে যদি আমরা অনলাইনের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স দিয়ে যাই তাহলে বেনাপুল গিয়ে যে দীর্ঘ লাইন আমাদের ধরতে হতো সোনালী ব্যাংকের সামনে সেই দীর্ঘ লাইনটি হয়তো আর ধরতে হবে না আর পোর ট্যাক্স কীভাবে অনলাইনে দেওয়া যায় তার ভিডিও আমার এখানে আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন তাহলে ট্রাভেল ট্যাক্স এবং পোর ট্যাক্স দুইটি যদি একসঙ্গে দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে
আমাদেরকে আর টাকা তুলে দিয়ে বা অন্য আমরা যে কোনো পোর্টে গিয়ে লাইনে ধরতে হবে, লাইন ধরতে হবে না। ট্রাভেল টেক্সটা আপনারা যে কোনো ল্যান্ড পোর্টের জন্য দিতে পারবেন, কিন্তু পোর্টে সেই মুহূর্তে শুধুমাত্র বেনাপুর স্থলবন্দরে এই সুবিধাটি চালু রয়েছে। আপনারা চাইলে ট্রাভেল টেক্স সোনালি ব্যাংক যে কোনো সোনালি ব্যাংকের শাখায় গিয়েও দিতে পারেন। যেহেতু অনলাইনের মাধ্যমে দেওয়া যায়, সেই ক্ষেত্রে সোনালি ব্যাংকের শাখায় আর কেন যাব, ঘরে বসেই দিয়ে দিতে হবে আপনার ব্যাংক আবার কেন পাবেন, তাই না? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমি অপূর্ব আপনাদের সাথে, ধন্যবাদ।